হ্যালো স্টুডেন্ট এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে আমি আলোচনা করছি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের অতি গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে স্থগিত হয়ে গিয়েছিল। তো সেই স্থগিত থাকা পরীক্ষা কিন্তু কবে হবে সেই তার রুটিন কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, আমি কিন্তু তা জানিয়েও দিয়েছি তোমাদেরকে। তো বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু 80 থেকে 100 জনের বেশি পরীক্ষার্থী কিন্তু বসানো যাবে না। করোনার জেরে বাড়ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু কেন্দ্র, অর্থাৎ যেহেতু 80 থেকে 100 জনের বেশি একটি কেন্দ্রে বসানো যাবে না, তাই পরীক্ষার কেন্দ্র কিন্তু বেড়ে গেল। তো তোমরা অনেকেই জানো যে একটি পরীক্ষার কেন্দ্রে থেকে, অর্থাৎ একটি পরীক্ষার কেন্দ্রে কিন্তু 200 থেকে 300 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। কিন্তু এখন বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব এবং সরকারি নির্দেশিকা মেনে একটি স্কুলে কিন্তু 80 থেকে 100 জনের বেশি কিন্তু বসানো যাবে না। সেই কথা মাথায় রেখে পরীক্ষার কেন্দ্র কিন্তু যতটুকু ছিল তার থেকে কিন্তু পরীক্ষা কেন্দ্র বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই বিস্তারিত জেনে নেব। তোমরা প্রত্যেকটি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দাও কেন্দ্রের কিন্তু অনেকেরই পরিবর্তন হচ্ছে, আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। দেখো, করোনা আবহে রাজ্যে হতে চলেছে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো, তবে সেই পরীক্ষাগুলোতে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কিন্তু বাড়ানোর দিকেই হাঁটছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। মূলত এক একটি স্কুলে যাতে একাধিক ছাত্রছাত্রীর পরীক্ষার আসর না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছে, সামাজিক দূরত্ব বিধির নিয়ম মানার জন্যই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলোতে একাধিক নিয়ম বিধি করা হচ্ছে। বাকি পরীক্ষাগুলোর জন্য রাজ্যে 2500 পরীক্ষা কেন্দ্র নেওয়া হবে। এক একটি পরীক্ষা কেন্দ্রে 80 থেকে 100 জনের বেশি পরীক্ষা দেবে না। মূলত এক একটি পরীক্ষা কেন্দ্রে একাধিক স্কুলের আসন পড়ে। শুধু তাই নয়, এক একটি পরীক্ষা কেন্দ্রে আবার একই সঙ্গে 200 থেকে 300 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে যায়। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স মানা কিন্তু সম্ভব হবে না। তার জেরেই কিন্তু পরীক্ষা কেন্দ্র পিছু পরীক্ষার্থীদের সংখ্যা কমানো হচ্ছে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী 29 জুন এবং 2 এবং 6 জুলাই নেওয়া হবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো। তবে এই পরীক্ষার দিনগুলোতে আপাতত সম্ভাব্য দিন হিসেবেই কিন্তু ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও কোনো দিনে কী পরীক্ষা নেওয়া হবে তা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি আকারে জানাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তার আমরা কবে কোন পরীক্ষা সে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে প্রয়োজনীয় নির্দেশ ও বিজ্ঞপ্তি জারি করতে পারে। সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রগুলোর জন্য একাধিক নিয়মবিধি জারি করা হবে। তবে এক একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা কমার জেরে বহু পরীক্ষা কেন্দ্রে রদবদল করতে হতে পারে বলেই মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে একাধিক স্কুলে ছাত্রছাত্রীদের অনন্য পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা দিতে হতে পারে। মূলত পরীক্ষা চলাকালীন করোনা সংক্রমণ আটকাতে এই পদক্ষেপগুলো নেওয়া হতে পারে বলে সংসদ সূত্রে খবর। মঙ্গলবার পরীক্ষা সূচি ঘোষণা হলেও এখনও 1.5 মাসেরও বেশি সময় রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হাতে। ফলত এই সময়সীমার মধ্যে নতুন নতুন পরীক্ষা কেন্দ্র খুঁজে পরীক্ষা নেওয়া সম্ভব বলেই জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে যে 3 দিনের পরীক্ষা বাকি রয়েছে, তা পরীক্ষার্থীর সংখ্যা পুরনো সূচি অনুযায়ী যথাক্রমে 2,09,000, 2,16,000 ও 2,44,000। এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতে হলে একাধিক সুরক্ষাবিধি মেনে চলা উচিত বলে মনে করছে স্কুল শিক্ষা দপ্তর। তাই পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং এক একটি পরীক্ষা কেন্দ্র পিছু ছাত্রছাত্রীদের সংখ্যা কমানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্র বদল হলে স্কুল মারফত তা জানানো হবে বলেই জানা গেছে। যদিও এই বিষয় নিয়ে চূড়ান্তভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে গাইডলাইন দেওয়া হবে, এক্ষেত্রে শিক্ষকদের জন্য বিশেষভাবে গাইডলাইন দেওয়া হবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য পরীক্ষাসূচি মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে জানানো হয়েছে। তো তোমরা প্রত্যেকেই বুঝতেই পারছো যে তোমরা কিন্তু প্রত্যেকে জানতে পারবে নিজের নিজের স্কুল থেকে যে তোমাদের কোথায় কার সেন্টার পড়েছে, অর্থাৎ পরীক্ষার কেন্দ্র কোথায় পড়েছে। তোমরা প্রত্যেকে স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ করে পরীক্ষাতে যাবে, আশা করি তোমরা বুঝতেই পেরেছ। তো তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। আজকের মতো টাটা।